এ চেনা চেনা লাগছে তো, ওকে ও তো আমার পুরনো বন্ধু। এ ভাই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, তাড়াতাড়ি আয়। আয়, আরে সমুদ্র তো। এ ভাই ভালো আছিস তো? আসছি, দাঁড়া। বল, ভালো তো? কেমন আছিস? তুই কেমন আছিস? অনেকদিন পর দেখলাম তোকে, দেখাই তো যেত না। দেখলাম আবার দেখা যাবে কি? সবাই নিজের কাজে, এখন সবাই নিজের কাজে। কি করছিস এখন বল? এই চলছে, কাজ বাজ চলছে, করে ভালোই ব্যবস্থা সব। নিজেদের টাকা নিজেরাই খরচ করছিস, এখন বন্ধুদেরকেও ভুলে গেছিস। কি ভুলেছি? তুই কয়েকবার খোঁজ নিয়েছিস? কতবার নিয়েছি তোমাকে দেখতে পাওয়া যায় না। কতবার নিয়েছি জানিস? হ্যাঁ, কোথায় গায়ে থাকিস বল? আবুকা ভালো আছে তো? ভালো আছে, আগের চেয়ে অনেক শরীর ভালো। চ তাহলে ভাই, এখানে একটু বসি, গল্প করি। অনেকদিন পর কথা হবে, চ বস। কিরে ভাই, তুই এখনো কি সেই গোলতাপদি মারিস নাকি এখন সুধরেছিস? তোর এখন সব ছেড়ে দিয়েছে, এখন ভদ্র। সত্যি? একদম। আর আগের মতো অবস্থা আছে? কি আগের মতো অবস্থা? তুই বাংলাদেশ থেকে তো তোরা এসেছিস, মানে কি তোর দাদু দাদিমা তো বাংলাদেশে। তুই কি বাংলাদেশে জন্মেছিস না কৃষ্ণনগরে? কৃষ্ণনগরে? কৃষ্ণ জন্মে জন্মেছিস? বাংলাদেশে? বাংলাদেশে জন্মেছিস, এসেছিস, আর তারপরে এখন এখন এখানেই থাকার সব হইয়া, তাই না? এখন এখানেই তো আছি। আর ওখানে কখনো যাবি না? এটা বাংলাদেশে এমনি ঘুরতে যাই, দাদু দিদিমাকে দেখে কদিন থেকে, ওখানে সব কাজ টাজ করে তারপরে আসি। ভাই আমার বাড়িতে না, বাংলাদেশের বাড়িতে একটা বড় গোয়াল ঘর আছে। কেমন? একদম এত বড় বলে বোঝাতে পারবো না তোকে। যেমন তোর হলো একটা গরুকে, যদি মানে একটা পাথরকে যদি ভেতরে রাখা হয়, ও বেরোতে বেরোতে একদম পূর্ণ বয়স্ক গরু হয়ে এমন অবস্থা। কি বলছিস রে? হ্যাঁ, এত বড় গোয়াল ঘর? এত বড় গোয়াল ঘর, আমি যদি তোকেও ভেতরে দিই, তুই কি হয়ে বেরোবে জানি না। মানে আমি ভেবো বাচ্চা হয়ে হবো বুড়ো বয়স্ক হয়ে? হ্যাঁ। এ বাপ রে, তো বিহাস বড় গোয়াল ঘর যাবি? চল। না না ঠিক আছে, চল ভাই, একদম মস্ত আছি। আমার একটা ঘটনা শোন, তোকে বলতে ভুলে গেছি জানিস। কি ঘটনা? আমার দাদু হচ্ছে যখন ছিল তখন হচ্ছে একটা এত বড় বাঁশ ছিল, ওটা দিয়ে হচ্ছে মেঘ সরিয়ে সূর্যের আলো নিয়ে আসতো। কি বলিস, এত বড় বাঁশ কোথা থেকে পেলো? আমি বৃষ্টির সময় ছিল তখন দাদু এরকম করতো, মেঘ থাকতো সরিয়ে সূর্যের আলোটা নিয়ে আসতো। বাঁশ ঝাড়ু, অত বড় বাঁশ ঝাড়ু তো? বাঁশ ঝাড়াও তো এত বড় বাঁশ নেই, তুই যা বাঁশ বলছিস। আচ্ছা বাঁশ যে অত বড় বলছিস, অত বড় বাঁশ রাখিস কোথায় অত বড় বাস? এতে আবার কোনো কথা হলো? তোদের বাংলাদেশের গোয়াল ঘরে কোথায় গোয়াল ঘর আছে, ওখানে রেখে দিই আমরা।